কাল রাত হয়ে গিয়েছিল বলে ভ্লগটা আর এন্ড করা হয়নি। তো আজকে সকালবেলা আমি এখন বেরিয়েছি একটু বাজারে, দিদি আর অর্কদের যে একটা পুজো হবে তার জন্য ফল টল কিনতে, একটু মাছ কিনতে। তো আমি এখন যাচ্ছি। তো এখন আমি আছি রান্নাঘরে। তো এদিকে হচ্ছে আমার এখন কাটাকুটি চলছে সবজি, এদিকে হচ্ছে আমার পাস্তা সেদ্ধ। তো আমি বানাবো হচ্ছে এখন ম্যাগি পাস্তা, তো সবাই মিলে খাওয়া হবে টিফিনে। তো সেটারই এখন প্রিপারেশন নিচ্ছি। এখন ভেজগুলো জাস্ট ভাজছি, প্রিপারেশন ম্যাগি পাস্তা হয়েই গেছে। ছেলে সকালে ঘুম ভাঙার পর মনোভ্রমণ বার হলো, সমস্ত দিন এদিক ক্ষতি করে সন্ধ্যার সময় রাজা হাঁস ফোনকের নিকট উপস্থিত হলেন। সেই হাঁস ফোনকদের কিছু দূরে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। হাঁসগুলো এই পুকুর সে পুকুর, রাজা খাস পুকুর থেকে আস্তে আস্তে খোঁড়া চলেছে। সেই সব বসেছে একটিমাত্র খোঁড়া হাঁস, সেই চুপ চুপ করে অন্য লক্ষ্য সেই খোঁড়া হাঁসটিকে ধরে গোপনে নিজে ধুয়ে নিয়ে এলো। দিদিরা আজকে চলে যাচ্ছে, টাটা। দিদি এখন খাবার নিয়ে চলে এলো। বাবা সেটা কোথায় গেল, এখন আসেনি কেন? এরপর কি আসছে? পাঁপড়। হ্যাঁ, এখন আমি দিদি আর অর্ঘদা আছি, সে এখনো আসেনি। এই যে স্বর্ণ এখন পাশের বাড়িতে কোথায় গেছে, ততক্ষণ আমরাই বসি। আবার এসে মোমো পার্টি, এই যে মোমো এখানেও আছে। বাজছে এখন 11টা। আজকে আমাদের যা খাওয়া দাওয়া সব কিছু হলো, এখন অর্ঘদা খাচ্ছে আর মা লাস্ট এখন বসেছে। আর তো এদিকে এখন দিদি সব গোছগাছ করছে সব কিছু। তো যাই হোক, আজকে এই ব্লগটা ওপরে থাকতে দেখো, এখানে সব প্যাকিং হয়ে গেছে, আরও সব বস্তা টস্তা আছে সেগুলো তো সব ভরে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। এখানে কি ভাত রেডি হয়ে গেছে মা? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দুপুরই হয়ে গেছে। আজকে এখন সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, আজকে তো দিদি আর অর্ঘদা চলে যাবে। আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি, যেগুলো একটু তোড়জোড় করছিলাম। মা ওদিকে তো ডিম টিম ছাড়াচ্ছে। ভাতটাও মোটামুটি হয়ে গেছে আর দিদি করছে ওইদিকে, এখন লাস্ট ফিনিশিং চলেই এসছে। এখানে চিকেন হচ্ছে কষা।
তো এখন কটা বাজে? এখন 1:30 অলরেডি বেজে গেছে। আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি। এবার হচ্ছে খাবার জোগাড়গুলো করতে হবে। আমি স্যালাড কাটবো। তো দিদি অর্ঘ্য দেওয়ার স্নানে গেছে, মাও স্নান করছে, মোটামুটি রান্না রেডি। তো এদিকে আমি এই জোগাড়গুলো করি। আজকে আমাদের দুপুরের এই মানে আমাদের আজকে অতিথি ওদিকে অর্ঘ্য দেওয়া বসে আছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি আর দিদি এখানে আবার বাড়ছে খাওয়া। ফিডব্যাক কেমন হয়েছে? দিদি রান্না করেছে, মা জোগাড় দিয়েছে, যেটা হয়। আজকে দিদির একটু শরীরটা খারাপ, কিন্তু তাও দিদি রান্না করেছে, মা জোগাড় দিয়েছে, এখানে খাওয়া দাওয়া চলছে। আর আমিও কিন্তু অনেক কিছু হেল্প করেছি, জোগাড় টোগাড় দিয়েছি। চুবড়ি দিয়ে ঢালবে? এই বড় বড় বাতাসা দিনে আনতে এসছে। এর নিয়মটা বলো, এটা কি নিয়ম গো? ওই তো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছে, দিদির শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ি থেকে দিন করে আনতে এসেছে। আর এই বাতাসারির বর হারিয়ে এসেছিল, হাফ হাড়ি আমাদের, আর হাফ হাড়ি ওদের ফেরত দিতে হয়, ফেরত দিয়ে দিয়েছি। তোরা কি করতে এসছিস? বইছিস কিছু মালপত্র? হ্যাঁ আমি প্রচুর বইছি। ও আচ্ছা বই দিদিরা এখন বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে দিদি শ্বশুর বাড়ি থেকে আনতেও এসে। আর আমরা সব এখন ওপর থেকে কি করছিলাম? মাল বইছিলাম। আমরা এখন সব ব্যাগ ট্যাগ নামিয়ে দিচ্ছি, গাড়ি গাড়িতে তুলবে, এ করবে, এখন সব প্রণাম টণাম করছে, এরপর বেরোবে। ওকে